গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত 3 আগস্ট মঙ্গলবার। পূর্ব লন্ডনের স্টিফোর্ড সেন্টারে আয়োজিত সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কমিটির সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন আহমেদ হোসেন চৌধুরী নাজিম, পরিচালনায় ছিলেন সুফিয়ান আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেস কাউন্সিলর মেয়র জন বেক। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।